নূহ পয়গম্বর এবার উম্মতদেরকে বললেন, সন্তানদেরকে বললেন, আরো চারটা কাঠ লাগবে, তোমরা কে পারবা সমুদ্রের মাঝখান থেকে কাঠটা নিয়ে আসতে? লোক সকল বলছে, হে নূহ পয়গম্বর, আমাদের তো এত ক্ষমতা নাই, এত লম্বা চোরা মানুষ আমরা, যে নদীর মাঝখান থেকে কাঠ কেটে নিয়ে আসব, লম্বা গাছ কেটে নিয়ে আসব। নূহ পয়গম্বর, আপনি এক কাজ করেন, আমাদের চাইতে লম্বা চূড়া কোনো মানুষকে তালাশ করেন। পাওয়া গেল একজন মানুষ, যেই মানুষটা আদম নবীর মতো লম্বা মানুষ, অনেক লম্বা। এই মানুষটাকে ডাকা হলো। নূহ পয়গম্বর বললেন, তুমি সমুদ্রের মাঝখান থেকে গাছটা উঠায় নিয়ে আসো। লোকটা বলছে, হ্যাঁ নূহ নবী, আপনি আমাকে বিনিময়ে কি দিবেন? কয়, কী চাও বলো, তোমাকে এক বেলা খাবার খাওয়াইতে চাই। কয়, আমাকে খানা খাওয়ান। কয়, কাজ করো, তারপরে কাজ করার পরে তোমাকে খাওয়ানো হবে। লোকটা কয়, হ্যাঁ নূহ পয়গম্বর, আগে খাওয়ান, তারপরে আমি কাজ করব। এভাবে কাজ করার আগে আমাকে খাওয়ান দেন, আমার তো অনেক খাবার লাগে। কয়, কী লাগে? কয়, হাজার হাজার লুটি লাগে, কয়েক হাজার রুটি আমার খাবার হয়। আমি অনেক দেহওয়ালা মানুষ, বড় দেহওয়ালা মানুষ, লম্বা চূড়া মানুষ, অনেকগুলো খাবার আমি খাইতে পারি। নূহ পয়গম্বর, আমাদের আন্তাজে মাত্র দুই থেকে তিনটা রুটি। সেই পালোয়ানের সামনে রেখা বলে, নাও খানা খাও। লোকটা ডাক দেয়া, কয়, হ্যাঁ খাবার পর্যাপ্ত পরিমাণের সামনে দাও, তারপরে বিসমিল্লা বলবো। নূহ পয়গম্বর বলে, এই জন্যই তো তোমাকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি খাবার শুরু করো। খাবার যেহেতু কম, তাই আল্লাহ তাআলা তোমার খাবারের মধ্যে বরকত দান করে দিবে। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম খাবার খাবেন, এই লোকটাকে খাবার দিলেন মাত্র তিনটা রুটি। লোকটা খাবার খায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করে দিয়েছে। দেড়টা বা দুইটা রুটি খাবারের পর আর খাইতে পারে না। নূহ নবী কয়, তুমি খাও। আর খেতে পারি না, বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম। যেখানে আমার কয়েক হাজার রুটি লাগে খানা খাইতে, আমার পেট ভরতে, এখন থেকে দেড় থেকে দুইটা রুটি খাওয়ার পরে আমি পরিতৃপ্ত হয়ে গেছে, আর রুটি পেটে যায় না, আমার পেটে আর জায়গা নাই, খাবার খেতে পারবো না। নূহ নবী ডাক দিয়া কয়, শোনো, তুমি যে পরিতৃপ্ত সহকারে দুইটা রুটি খাইলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহ বলার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অল্প খাবারের মধ্যে তোমার পরিতৃপ্তি আল্লাহ তাআলা ঢাইলা দিয়েছে। এবার এই লোকটা চারটা কাঠ কেটে আনলেন। নূহ পয়গম্বর এবার পুরা নৌকা পোর্টাল বানাইল, বানায়া যদি পর্বত বা যে কোনো একটা পাহাড়ি অঞ্চলের পাশে সেটা রাখা হলো। লোক সকল আইসা কয়, হে নূহ, কি হয়েছে, এত বিশাল বড় জাহাজ বানাইলে কেন? কয়, সামনে প্লাবন চলে আসবে, প্লাবন আসলে ঘূর্ণিঝড় হলে, ঝড় বৃষ্টি যখন হবে তখন দেখবা সব মানুষ ধ্বংস হয়ে যাবে। আর এই কিস্তির মধ্যে, বিশাল নৌকার মধ্যে শুধু ইমানদাররাই উঠতে পারবে। যারা কালিমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, এই লোকগুলো শুধু নৌকার ভিতরে উঠতে পারবে, আর কেউ উঠতে পারবে না। লোকগুলো উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে বলে, হ্যাঁ নূহ, যেখানে আমরা পানি পাই না সেখানে বন্যা হবে, ঘূর্ণিঝড় হবে, বললা বুঝতে পারলাম না, পাগলের মতো কোন কথা বলতেছো, কিভাবে পানি হবে? পানি হইলে অসুবিধা নাই, আমরা তো পাহাড়ের উপরে বসবাস করতে পারবো, অসুবিধা নাই। হযরত নূহ পয়গম্বর এদেরকে এত সতর্ক করার পরও লোকগুলো হেদায়েত হয় না, উল্টা নূহ নবীর যে নৌকা ছিল নৌকার মধ্যে সকালবেলা যায় সবাই সিরিয়াল ধরে পায়খানা করে। পায়খানা করতে করতে নূহ নবীর নৌকাটা ভরপুর করে ফেলেছে, অনেক পায়খানা টাঙ্কির মতো ফিল আপ করে ফেলছে। একজন বৃদ্ধ
বৃদ্ধা মহিলা বেঈমান সে আয়েশা কয়, আমি অন্ধ মানুষ, বুড়া মানুষ, আমি আসতে পারি নাই। তোমরা তো অনেক ভালো কাজ করতেছ, নুহের নৌকায় পায়খানা করতেছ, নাউযুবিল্লাহ। এইভাবে মহিলাটা আয়েশা বলে, আমাকেও তোমরা, আমি অন্ধ মানুষ, আমাকে দইরা কোনো রকম নৌকার কিনারায় যায় বসায়া দাও, আমিও নুহের নৌকাতে পায়খানা করতে চাই। এই মহিলার চক্ষু রোগ ছিল, চক্ষুটা অন্ধ ছিল, মহিলা ছিল বৃদ্ধা মহিলা, এই মহিলা ছিল অন্ধ বৃদ্ধা মহিলা, আবার কুষ্ঠরোগ আল্লাহ দিয়া দিছে। যারা যারা পায়খানা করছে, এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে আল্লাহ কুষ্ঠরোগ দিয়া দিছে, ঢাইলা দিছে, গজব দিয়া দিছে। এই মহিলাও কুষ্ঠরোগে ছিল, মহিলা যখন পায়খানার টাঙ্কিতে পড়ে গেল, মহিলাকে কয়েকজন ধৈরা নিয়ে যখন বসাইছে টাঙ্কির কিনারায়, তথা নূহ নবীর নৌকার কিনারায়, মহিলা পা পিছলায়া নূহ নবীর নৌকার মধ্যে পড়ে যায়, তথা পায়খানায় ভরপুর নূহ নবীর নৌকা একটা পায়খানার টাঙ্কির মতো, এটার ভিতরে মহিলা যখন পড়ে যায়, কয়েকজন মিলা সেখান থেকে উঠায়, উঠায়া দেখে এই মহিলার তো চক্ষু অন্ধ ছিল, নূহ নবীর নৌকায় ডুব দেওয়ার পরে মহিলার চক্ষু আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। লোক সকল বলে মহিলার চক্ষু ভালো হয়ে গেছে, মহিলা ছিল বৃদ্ধ, মহিলা ছিল বৃদ্ধা মহিলা, এখন দেখি 16 বছরের যুবতীর মতো চেহারা হয়ে গেছে। এই মহিলার কুষ্ঠরোগ ছিল, এই কুষ্ঠরোগগুলো ভালো হয়ে গেছে। তাহলে বোঝা গেল, যত অন্ধ লোক আছে, কুষ্ঠরোগী আছে, শ্বেত রোগী আছে, এই লোকগুলি যদি এখানে যায়া নূহ নবীর নৌকার মধ্যে গোসল করে তাহলে ভালো হয়ে যাবে। আর কয়েকজন কুষ্ঠরোগী মানুষ সেখানে বসছে, সেখানে পয়রা গোসল করছে, গায়ে পায়খানা মাখছে, তো তাকেও আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। এদিক দিয়ে নূহ নবী আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, ওগো মালিক, ওগো পরওয়ারদিগার আলম, নাফরমানরা তো আমার নৌকা পায়খানা করে ভরায় ফেলছে, কি করতে পারি? আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা তোমার সব ব্যবস্থা করে দিব। হে নূহ, তুমি চিন্তা করিও না, পেরেশান হয়ও না। এভাবে যখন যেই ডুব দেয়, যেই নূহ নবীর নৌকায় আয়েশা ডুব দেয়, তার চক্ষু ভালো হয়, রোগ ভালো হয়ে যায়, শারীরিক রোগ ভালো হয়ে যায়, শ্বেত রোগ, কুষ্ঠরোগ, আরও অন্য অন্য শরীরের যে রোগগুলো আছে ভালো হয়ে যায়। এই খবর পায়া আস্তে আস্তে আশপাশের এলাকার যারা রুগী আছে, এরাও আয়েশা সেখানে ডুব দেয়। দিতে দিতে এক সময় নূহ নবীর জাহাজের মধ্যে যত দুর্গন্ধ, ময়লা ছিল, পায়খানা ছিল, সব পরিষ্কার হয়ে গেছে। অনেক দূর থেকে আরেক কাফেলা আয়েশা কয়, তোমরা তো নূহ নবীর নৌকার মধ্যে ডুব দিয়া তোমাদের রোগ ভালো হয়েছে, আমরাও এখানে ডুব দিতে চাই, তবে এখানে তো আর ময়লা নাই, সব তোমাদের গায়ে মাইখানি স। এবার লোকগুলো মিলা পানি ঢাইলা নূহ নবীর নৌকাটা আবার ধুইছে, একবার দুইবার ধোয়ার পরে আরো দুই থেকে লোক আসছে, এরাও আবার ধুইয়া গোসল করছে, এরাও ভালো হয়েছে। এমন করে করে 5 থেকে 7 বার দৌত করার পরে আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে ডাক দিয়া কয়, হ্যাঁ নূহ, তাকায় দেখো না, আমি আল্লাহ তোমার নৌকাটা আগের চাইতে আরো সুন্দর বানায় দিছি। হযরতে নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ মালিক, প্লাবন তো দিবা, ঠিক আছে, তবে প্লাবন শুরু হওয়ার আগে আমরা প্রাথমিক আলামত কিভাবে বুঝব, কখন আমরা নৌকায় আরোহণ করব, জাহাজে উঠব ইমানদাররা? কয়েকতলা বিশিষ্ট নৌকা বানালেন, জাহাজ বানালেন। এবার নূহ পয়গম্বর জিজ্ঞেস করলে আল্লাহ জানায় দিলেন, যখন তোমাদের রান্নাঘরের চুলাগুলা যখন নিচ থেকে পানি উঠতে থাকবে, বুঝবা প্লাবন কাছাকাছি শুরু হয়ে যাবে, অচিরেই শুরু হয়ে যাবে, তোমরা উঠে যাইবা। নূহ পয়গম্বর যখন ঘরের ফ্যামিলির মহিলারা সংবাদ পৌঁছালেন, হ্যাঁ পয়গম্বর, নূহ, চুলার ভিতরে তো আগুনের পরিবর্তে নিচ থেকে পানি উঠতেছে। নূহ পয়গম্বর বুঝতে পারলেন প্লাবনের কাছাকাছি চলে আসছে, নির্দিষ্ট সময়ে চলে আসছে, প্লাবন শুরু হয়ে যাবে অচিরেই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ইমানদার উম্মতদেরকে নিয়ে নৌকায় আরোহণ করবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন,
জোড়ায় জোড়ায় প্রত্যেকটা মাখলুক তোমরা এখানে উঠাও, দুই জোড়া পাখি উঠাও। ঘোড়া থেকে দুইটা ঘোড়া উঠালেন, গাদা থেকে দুইটা গাদা উঠালেন। হঠাৎ তাকায় দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়, মোসায়া মোসায়া নূহ পয়গম্বরের দিকে আসতেছে, কিস্তির দিকে। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নূহ, এই সাপ দুইটাও সেখানে উঠাও। হায় আল্লাহ, সাপ বিষাক্ত দেখলে ভয় হয়, কিভাবে উঠাবো? কয়, আমি আল্লাহ সাপের বিষ কেটে নিলাম, সাময়িকের জন্য সাপের বিষাক্ত দাঁতগুলো তথা বিষক্রিয়া আমি বন্ধ করে দিলাম। এই সাপ তোমাদেরকে ফুসফুস করে আওয়াজও দিবে না, ফনাও উঠবে না। এই সাপ তোমাদের উপর আক্রমণ তো দূরের কথা, তোমাদেরকে ভয়ও দেখাবে না। নূহ পয়গম্বর একটু পরে দেখলেন একটা জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর মাখলুকাত আসতেছে। জঙ্গলের রাজা সিংহ আসতেছে, সিংহ আসতেছে দেখা নূহ পয়গম্বর কয়, আল্লাহ এই সিংহটা কেমন উঠাবো? কয়, উঠাও, অসুবিধা নাই। কয়, দেখবা সিংহের গর্জন দেওয়া মানুষের উপর আক্রমণ করার শক্তি আমি আল্লাহ নিয়ে আনিছি। হ্যাঁ নূহ, এবার তুমি সিংহের সামনে যাও, যায় মাথায় হাত রাখো। সিংহের কপালের মধ্যে মাথার মধ্যে হাত বুলায় দেখে মাথাটা অনেক গরম হয়ে আছে। আল্লাহ জানায় দিলেন, হ্যাঁ নূহ, গরম হওয়ার কারণ হলো আমি আল্লাহ তার ভিতরে জ্বর ঢাইলা দিছি, অসুস্থ বানায় দিছি। পৃথিবীর জমিনে সর্বপ্রথম জ্বর হয়েছে একটা সিংহের। নূহ পয়গম্বর কিস্তিতে উঠালেন, জাহাজে উঠায় নিলেন, জোড়ায় জোড়ায় মাখলুকাত উঠাইলেন, ইমানদার বান্দা বান্দিদের উঠালেন। প্লাবন শুরু হয়ে যাবে, সবাই নৌকায় উঠলেন, প্লাবন শুরু হয়ে গেছে। আওস পালোয়ান নামে একজন ভয়ঙ্কর মানুষ ছিল, অনেক লম্বা। নূহ পয়গম্বর তাকেও কালিমার দাওয়াত দিছে, সেও কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই, সেও বেঈমান ছিল। ভাইয়ারা আমার, আওস পালোয়ান বাঁচার জন্য উঁচা পাহাড়ের মধ্যে বসে আছে, দাঁড়ায় আছে, তারপরও তার গলা পর্যন্ত পানি পৌঁছায় না, তথা সে পানিতে ডুইবা মারা যায় না। আল্লাহ তাআলা আসমান থেকে ফিরিস্তা পাঠাইলেন, ফিরিস্তা রাইসা এই আওস পালোয়ানকে পানিতে চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। নূহ পয়গম্বরের সন্তান বেঈমান, তাকে উঠতে দেওয়া হয় নাই। ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। নূহ পয়গম্বর এবার ইমানদার বান্দা বান্দিদেরকে নিয়ে, নূহ পয়গম্বর যখন নৌকায় উঠলেন, ভাইয়েরা আমার, নৌকা চলতেছে চলতেছে পানিও বাড়তেছে, তুফান শুরু হয়ে গেছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। নূহ পয়গম্বরের নৌকাটা পানিতে ভাসতে 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 যেখানে কাবা মক্কাতুল মুকাররমা সেখানে যায় উপস্থিত। যদিও পানির নিচে কাবা ঘরের এলাকা, আর কাবা ঘরটার ইট বালু গুলা মহান আল্লাহ তাআলা পাথরগুলো আসমান উঠায় নিয়েছেন। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকাটা আবার ঘুরতে ঘুরতে কাবার সামনে গেল, যেখানে কাবা আছে। অটোমেটিক নৌকাটা একটা চক্র লাগালো, আবার আরেকটা চক্র লাগালো, এমন করে করে কয়েকটা চক্র দেওয়ার পরে নূহ পয়গম্বরের কয়েকজন উম্মত আইসা কয়, হ্যাঁ নূহ, আমাদের সাথে সাথে একটা বিশাল বড় একটা ডেড বডি দেখা যায়, বিশাল বড় একটা লাশ দেখা যায় ভাসতেছে পানির মধ্যে। নূহ পয়গম্বর রানিং অবস্থাতেই, তোয়াফ অবস্থায় যেহেতু নৌকার পাশাপাশি লাশটাও দেখা যায়, এটা দেখার জন্য যখন সামনে আসে তথা নৌকার পিছনে আসে। আই লাশের সামনে আসলে আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায় দেন, এটা কিন্তু সাধারণ কোন মানুষের লাশ নয়, এটা হলো আদম পয়গম্বরের লাশ দেখা যায়। সৌদি আরবও এভাবে পাহাড়গুলো যখন ডুবে গেল, ডুবে যাওয়ার পরে আদম নবীর লাশটাও বাইসা গেছে, যাও যাও যেখানে তোমরা যাও লাশটাকে নিয়ে যাও, দাফন করে দিবা। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এর লাশ, ডেড বডি যেহেতু আমাদের সাথে ঘুরতেছে,
আল্লাহ হুকুম করছে। তাই নূহ পয়গম্বর কয় আমাদের নৌকার সাথে লাশটা বেঁধে নাও, অথবা নৌকায় উঠায় নাও, নিলেন উঠায়, অথবা বাসায় বাসায় নিলেন, অথবা নৌকায় উঠায় নিলে নূহ পয়গম্বর আলাইহিসসালাম পরবর্তীতে তার এলাকায় যখন আসছে তখন এলাকায় আয়েশার লাশটাকে দাফন করে দেয়। এই জন্য কোনো কোনো ঐতিহাসিকগণ লিখেন হযরতে আদম পয়গম্বরের কবর হলো দুই জায়গায়, একটা হলো সৌদি আরবের জেদ্দায় আর একটা কবর হলো ইরাকের মোসেল শহরের কোনো এক পাহাড়ি অঞ্চলে। দুই জায়গায় কবর। হযরতে নূহ পয়গম্বর এবার সাত চক্কর লাগালেন, আল্লাহর ঘর তওয়াফ করলেন, সাত চক্কর লাগায় যখন আবার নিচের দিকে আসতেছেন পানির জোয়ারে আর ভাটায় বাঁচতে বাঁচতে নূহ পয়গম্বর ইরাকের জমিনে চলে আসলেন। প্লাবন থেমে গেল, ঝড় তুফান থেমে যায়, নূহ পয়গম্বর একটা বিশাল জুতি পাহাড় ছিল সেখানে আইসা নৌকা ভিড়ালেন। এবার পাখিগুলো নামতেছেন, উম্মতগুলো নামতেছেন। নূহ পয়গম্বরের হঠাৎ মনে হলো আমার একজন উম্মত মহিলা বুড়া মানুষ বৃদ্ধা মানুষ সে বলছিল, হ্যাঁ নৌ তুমি কিন্তু আমাকে না নিয়ে নৌকায় উঠবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে নূহ পয়গম্বর নৌকায় যখন উঠছিল তখনই মনে হয়েছে প্লাবন থামার পরে নূহ পয়গম্বর নৌকাটা যখন জাহাজটা যখন পাহাড়ে বিড়লেন তখন কাক পাঠালেন, কাক যাও যাও খবর লও প্লাবন থামার পরে বাড়ি ঘর গরুর কি অবস্থা আছে, কেমন আছে, পানিটা এখন কোথায় আছে। কাক খবর দেওয়ার জন্য রওনা হয়ে গেল, উঠতে উঠতে এক এলাকায় গেল, নির্দিষ্ট সময় পার হয়ে গেছে। নূহ পয়গম্বর কয় কাক পাঠাইলাম সংবাদ আনার জন্য, এখনো আসতেছে না। নূহ পয়গম্বর সাথে সাথে একটা কবুতর পাঠায়া দিলেন। ভাইয়েরা আমার, কবুতর পাঠায়া দিলে কবুতরটা গেল খবর নিয়ে কাকের আগে চলে আসছে। সংবাদ আনলেন, কিছুক্ষণ পর কাক আসলে, কাক ডাক দিয়া কয় হ্যাঁ নূহ পয়গম্বর আমি দুনিয়ার মোহে পড়ে গিয়েছিলাম, মরা গরু মরা বকরি মরা ওট দেখে লোভ সামলাইতে পারি নাই, আমি খাবারে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আমার দেরি হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। নূহ পয়গম্বর ডাক দিয়া কয় তোমার শাস্তি হলো, তোমার জায়গা হবে গাছের ঢালে ঢালে, আর কবুতর যেহেতু কথা রেখেছে কথা অনুযায়ী কাজও করেছে। আমি নূহ পয়গম্বর জানাইয়া দিলেন, হ্যাঁ কাক তোমার বাসস্থান হবে গাছের ডালে ডালে, আর আমি দোয়া করে দিলাম কবুতরের বাসস্থান হবে মানুষের ঘরে মানুষের ঘরের কোনায়। এখনো পর্যন্ত মানুষ বাড়ি ঘরের মধ্যে কবুতর লালন পালন করে, এমনকি শহরের বিল্ডিংয়ের ছাদের উপরও মানুষ কবুতর লালন পালন করে। নূহ পয়গম্বর এবার জমিনে নেমে আসলেন, বুড়ি মহিলার কথা মনে হয়ে গেল, নূহ পয়গম্বর বৃদ্ধা মহিলার কাছে বাড়ির পথ রওনা হয়ে গেল। বৃদ্ধা মহিলার ঘরের সামনে যায় দেখে বৃদ্ধা মহিলার ঘর কিচ্ছু হয় নাই, গাছ গাছালেও কিছু হয় নাই, বাড়ি ঘর কিচ্ছু হয় নাই। দরজার সামনে দাঁড়ায় যখন ডাক দেয়, হ্যাঁ মা ঘর থেকে বের হয়ে আস। মহিলা ঘর থেকে বের হয়ে আসছে, আয়েশা জিজ্ঞেস করে, হ্যাঁ নূহ প্লাবন কখন হবে, শুরু হয়ে গেছে নাকি, দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো, আমি ঘর থেকে আমার বেডিং গুছাইয়া রাখছি, ব্যাগটা নিয়ে আসি গাড়িটা নিয়ে আসি। নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, হ্যাঁ মহিলা তুমি কি কিছুই টের পাও নাই, কয় না, কয় এতদিন পর্যন্ত প্লাবন হইল সব ধ্বংস হয়ে গেল, তোমার সমস্যা হয় নাই, ওই আমি প্লাবনের কোনো আওয়াজ পাই নাই, আমি কোনো আওয়াজ পাই নাই, আমার বাড়িঘর সবই তো ঠিক আছে, অসুবিধাও হয় নাই। নূহ পয়গম্বর পরবর্তীতে মহিলাকে জানায় দেয়, এ মহিলা তুমি কালেমা ওয়ালা
আল্লাহ তোমাকে হেফাজত করেছেন। নূহ পয়গম্বর আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে যাইনা জানায়া দিলেন, হ্যাঁ মহিলা, আমি যদিও তোমাকে ভুলে গিয়েছিলাম, উম্মতগুলো উঠাইলাম সবাইকে, কিন্তু তোমাকে উঠাইতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে নাই। আল্লাহ তাআলা তোমার বাড়িঘর সহ তোমাকে আল্লাহ তাআলা হেফাজতে রেখে দিয়েছে। ইমানদারের দাম বেশি, আর বেঈমান সবগুলো ধ্বংস হয়ে গেছে। এরপরে পৃথিবীর জমিনে যখন আবার নূহ পয়গম্বর নেমে আসেন, এ নূহ পয়গম্বর হলো আদমে সানি, সানি বলা হয়, আদমে সানি বলা হয়, ওনার বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন, এরপর থেকে বনি ইসরাইল, আস্তে আস্তে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত আসলেন। ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ খেদমত নিয়েছেন। নূহ নবীও কষ্ট করেছেন, ইব্রাহিম নবীও কষ্ট করেছেন, সমস্ত নবীরা অধিকাংশ ক্ষেত্রেই কালিমার দাওয়াত দিতে যায় অনেক কষ্ট করেছেন, সবরও করেছেন। হযরত নূহ পয়গম্বর 950 বৎসর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন, মানুষগুলো মুসলমান হয় নাই, উল্টা নূহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। হযরতে নূহ পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ বদদোয়া কবুল করে নিলেন। কালা ইন তাযারুহুম আল্লাহ তাআলার কাছে কয়, আয় আল্লাহ, যদি তাদেরকে তুমি ছেড়ে দাও, ধ্বংস না করো। এর আগে বলেছেন আল্লাহ তাআলা, ক্বালা নূহুর রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন তাযারুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। এর দ্বারা আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে অনেক ধৈর্যশীল বানাইছেন। নূহ পয়গম্বর প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, এত কষ্ট করার পরও নূহ পয়গম্বর শুধু দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। এরপরও যখন তারা কামিয়াব হতে পারে না, মুসলমান হতে পারে না, তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এদেরকেও ধ্বংস করে দাও, এদের বাড়িঘর গুলো পর্যন্ত তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর বদদোয়াটা কবুল করে এদেরকে ধ্বংস করে দিয়েছেন, ইমানদারদেরকে আল্লাহ বাঁচায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমান আমল নিয়ে চলার তৌফিক দান করুক। সামনে যত পরীক্ষা আসবে সব পরীক্ষায় পাশ করে দিনের কাজে ব্যস্ত থাকার, দিনের দাওয়াতে ব্যস্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين